রাতে তখন আমরা কুপন দিয়ে গেছিলাম, সমস্ত কুপন থেকে ত্রিপুরা রাজ্যে এবং কলকাতার সমস্ত কুপন গুলো থেকে তিনজন মেগা ড্র উইনারকে বেছে নেওয়া হয়। আর সেটা করে আমাদের আরেকজন গর্বের খেলোয়াড় ভারতীয় পূর্বতন ফুটবল টিমের ক্যাপ্টেন ভাস্কর গাঙ্গুলী। ভাস্কর দা গত সপ্তাহে এই লাকি ড্রটা আপনাদের সামনে করেন এবং তিনজন বিজয়ীকে বেছে নেন। আমি তিনজন বিজয়ীর নাম আপনাদের জানাচ্ছি, ক্যারোলিন জামাতিয়া, শুক্লা দেবনাথ এবং টিকু পাল। তাদের হাতে আজকে দীপাকে যেহেতু পেয়েছি, দীপা তাদের হাতে সেই প্রাইজ বাইকের চাবিটা পেয়ে যাবে। যদিও দীপা যেগুলো তুলে দেবে সেটা হয়তোবা একটি প্রতীকী চাবি, সেটা উৎসবের জন্য, কিন্তু আজকের পর এই তিনজন কিন্তু একটি বাইকে চেপেই এখান থেকে যেতে পারে। তো বা দীপাকেও আমি একটু আপনার হাততালি কিন্তু দিতেই পারি। ফুল মিষ্টি তো এটা আমাদের সংস্কৃতির অংশ, সেটা তো থাকবে, কিন্তু এই প্রতীকী বাইকটা দীপা তুলে দিক, এটা প্রতীকী বাইক। হ্যাঁ, মাঝখানে দাঁড়ান, কাছে দাঁড়ান, সবাই এইবার আমি আপনি খুশি, আপনি বাইক চালাতে পারেন, কে চালাবে? আমি বাইকের চাবি তো দীপা তুলে ফেসবুক দেব, অর্পিতা তুলে দিচ্ছে যথারীতি চাবি, মানে প্রতীকী চাবিটি তুলে দিচ্ছে আমাদের প্রিয় মেয়ে, আমাদের গর্বের মেয়ে দীপা কর্মকার। আমি এবার শ্রীমন্ত্রী জামাতে আরেকটা অনুষ্ঠানে যেতে হবে, আর তখন তো বাইকে বসতে হবে চালানোর মতো করে। আসুন তিনজন এক সবাই একসাথে যাবে। আমি কই দেখতে হয়, আমি কই যে খুব হ্যাপি লাগছে, ওদের আগামী দিনগুলি আরো শুভ হোক এবং শ্যাম সুন্দর কম এইভাবেই সবার পাশে দাঁড়াক এবং সব ওকেশনে মেগা কুইজ প্রদান করুক, এই বলে আমি আমার কথা বলে শেষ করছি। সব অনুষ্ঠানে কিন্তু আমরা তোমাকেই